মালালা ইউসুফ জাই কৈলাস শতার্থী, একজন পাকিস্তানি, অন্যজন ভারতীয়, একজন মুসলমান, অন্যজন হিন্দু। মালালা কিশোরী হলেও প্রবীণ কৈলাস শতার্থী। দুজনের মাঝে এত সব অমিল থাকলেও শিক্ষার অধিকার আর উগ্রবাদের বিরুদ্ধে সংগ্রাম মালালা ও কৈলাসকে করেছে যুগলবন্দী, স্বীকৃতি দিয়েছে শান্তিতে নোবেল পুরস্কারের। পাকিস্তানের সোয়াত উপত্যকার মেঙ্গোরা ট্যুরিস্ট জোন হিসেবে পরিচিত ভ্রমণ পিয়াসীদের কাছে। গ্রীষ্মকালীন উৎসবের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় এ মেঙ্গোরাতেই 1997 সালের 12 জুলাই জন্ম নেন মালালা। শিক্ষানুরাগী বাবা জিয়াউদ্দিন ইউসুফ জাইর প্রতিষ্ঠিত স্কুলেই মালালার পড়াশোনার হাতেখড়ি। কিন্তু একটা সময় তালেবানরা সোয়াত উপত্যকা দখলে নিতে থাকে। সোয়াতে নারীদের জন্য প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোতে তালেবান জঙ্গিরা হামলা শুরু করে। ধর্মান্ধ শক্তির বিরুদ্ধে মাত্র 12 বছর বয়সে 2008 সালের সেপ্টেম্বরে পাকিস্তানের পেশোয়ারে বক্তৃতা দেন মালালা, যার মূল কথা ছিল, কোন সাহসে তালেবানরা আমার শিক্ষা গ্রহণের মৌলিক অধিকার কেড়ে নিতে চায়। এ নিয়ে ঝড় উঠে বিশ্ব গণমাধ্যমে। তালেবানদের টার্গেটে পরিণত হয় কিশোরী মালালা, কিন্তু কোনো হুমকি দমাতে পারেনি জঙ্গি বিরোধী এ প্রতিবাদী কণ্ঠস্বরকে। I will get my education if it is in home, school or any place. This is our request to the all world there to save our school, save our world, save our Pakistan, save our Swat. নিজ পরিচয় গোপন রেখে গুলমাকাই নাম ব্যবহার করে বিবিসিতে শিক্ষার বিরুদ্ধে তালেবানের হুমকির মধ্য দিয়ে জীবনযাপন শিরোনামে শুরু করেন ব্লগিং। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে তালেবান জঙ্গিরা। একটি শিশুর উপর তালেবান হামলা করবে না এমন বিশ্বাসী ছিল মালালার পরিবারের, কিন্তু তা ভুল প্রমাণ করে 2012 সালের 9 অক্টোবর সোয়াত উপত্যকার মিনগোরাত এলাকায় মালালা ও তার দুই বান্ধবীকে স্কুলের সামনেই গুলি করে জঙ্গিরা। পাকিস্তান ও যুক্তরাজ্যে উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন মালালা। মালালার স্বপ্ন সফল করতে 2012 সালের 10 নভেম্বরকে মালালা দিবস ঘোষণা করে জাতিসংঘ, আর চলতি বছরের 10 ডিসেম্বর অস্ততে শান্তির জন্য নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে নারী জাগরণের অগ্রদূত মালালা ইউসুফ জাইর হাতে। এ তো গেল মালালার কথা। মাত্র 6 বছর বয়সে ভারতের মধ্যপ্রদেশের শিশু কৈলাস শতার্থীর মাঝে ভীষণভাবে নাড়া দেয় শিশু অধিকারের বিষয়টি। স্কুলে আসা যাওয়ার পথে প্রতিদিনই দেখতেন তার চেয়ে কম বয়সী এক শিশু বাবার সঙ্গে রাস্তার পাশে জুতা পলিশ করছে। বিষয়টি তাকে এতটাই নাড়া দিয়েছিল যে প্রতিদিনই কৈলাস লজ্জিত হতেন। সেই তাড়না থেকে মাত্র 11 বছর বয়স থেকেই কৈলাসের শুরু হয় শিশু অধিকার প্রতিষ্ঠার চেষ্টা। ওই বয়সে দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের বই পুস্তক আর টিফিনে খাবার কিনে দিতেন কৈলাস। 80 দশকে এসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের চাকুরি ছেড়ে পুরোদমে শিশু অধিকার আন্দোলনে সম্পৃক্ত হন কৈলাস, গড়ে তোলেন বাচপান বাঁচাও আন্দোলন। গ্লোবাল মার্চ অলওয়েজ অ্যাডভোকেটেড দ্যাট দেয়ার ইজ এ ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ বিটুইন চাইল্ড লেবার, পভার্টি এন্ড ইলিটারেসি। দেয়ারফর অল দ্য এফর্টস which are to be made against child labor, to eradicate child labor, have to be linked with the efforts made for quality education for all children. যার লক্ষ্য ভারতের শিশু শ্রম বন্ধ ও শিশু পাচার প্রতিরোধ। কৈলাসের গড়ে তোলা এই সংগঠন এ পর্যন্ত ভারতের 80,000-এরও বেশি শিশুকে শ্রমের দাসত্ব থেকে মুক্ত করেছে, নিশ্চিত করেছে শিশু শিক্ষা ও পুনর্বাসন। এবছর শান্তিতে নোবেলজয়ী মালালা ও কৈলাস তাদের পুরস্কার প্রাপ্তির সার্থকতা শান্তি আর অহিংসার মাধ্যমে সংকটের সমাধানকেই চিহ্নিত করেছেন। আর শান্তিতে মালালা ও কৈলাসের এই প্রাপ্তি কোনো দেশ বা ব্যক্তির বিজয় হিসেবে মানতে রাজি নন দেশের আলেম সমাজ। সারা বিশ্বে নারীরা যে অবাঞ্ছিত, সেই নারীরা আজ মালালার দিকে তাকিয়ে মালালার পথ অনুসরণ করবে। মালালার এই নোবেল পুরস্কার শুধুমাত্র পাকিস্তানের নয়, মালালার একারণ নয়, এটি জঙ্গিবাদী আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানবতার বিজয়। তাদের মতে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে এ এক যুদ্ধ জয়। এ উপমহাদেশের মানুষকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা মোকাবেলার মাধ্যমে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় মালালা ও কৈলাসের নোবেল অর্জন সাহসী করে তুলবে, সেই সঙ্গে অবসান ঘটাতে পারে প্রতিবেশী দুই দেশের মাঝে দীর্ঘদিনের বিদ্যমান কাশ্মীর সমস্যাও। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মেয়েদের শিক্ষা অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফ জাই এবং নিপীড়িত শিশুদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অদম্য কর্মী ভারতের কৈলাস শতার্থীর নোবেল প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন মালালা আর কৈলাসের পথেই এগোচ্ছেন, দেশের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য কাজ করছেন।
একদিন সাইমাও দেশের জন্য নিয়ে আসবে বিশ্বের সেরা সম্মান। এমনই প্রত্যাশা দেশবাসীর।